আমার মুখে মুখে তর্ক করা সাহস হয় কি করে তোমার? তোমাকে আমি আপনি কেন এলেন এখানে? তোমার বেটাকে চুপ করতে বলো পদ্ম। তোমার বেটা আজ যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে মতিবাইকে এনে তার ফল খুব খারাপ হতে পারত। হয়নি শুধুমাত্র যতুর জন্য। এত বড় একটা অন্যায় করে সে যেন এত বড় বড় কথা না বলে। একমাত্র বড় মাসিমণি কইতে পারবেন তিনি সকালবেলা কেন কথা কয়েছে। গুরুদেব কি তবে এই কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। যদু কি হয়েছে বাবা, তুই এত অস্থির হয়ে আছিস? কি মালা মুকুট কি হয়েছে? মাসিমণি বলছি তোমার বোমা কোথায়? ঘরে এই মালা আর এই মুকুটখানা পেলাম, তবে আশা নেই। ডুবু ডুবু করে নাও বহয়ে বিষম বাও, ডুবু ডুবু করে নাও বহয়ে বিষম বাও, দেখে হাসে গোরা বন মালি মালি, দেখে হাসে গোরা বন মালি। আমি যে বিচার করিয়েছি তার মধ্যে কোনো ভুল নেই। তাছাড়া যদুর বউ নিজেও চাইছে আমার কাছে থেকে সাধন ভজন করতে। তুমি যদি চাও আমার সঙ্গে কাশীতে নিয়ে যেতে পারি। পীরে যখন আসবে তখন না বলে কই গিয়েছিলে কেন বাচ্চা? তোমার নামে বানিয়ে বানিয়ে কথা কইতে গিয়ে তো আমার পরনখানা অষ্টগত হচ্ছিল সারাটা দিন। শোনো, তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে কয়ে দিচ্ছি, মা যখন নিজে থেকে তোমাকে এই বাড়িতে টাই দিয়েছে তখন এমন কিছু করো না যাতে আমাদের পরান অষ্টগত হয় বা এই বাড়ির মান সম্মান যায়। আমাদের কালে হলে তো সাউরিরা আমাদের চৌকাঠি পেরোতে দিতেন না, কিন্তু তোমার সৌ ঠাকুররা তো তোমাকে অশেষ দয়া করেছেন, তাই তেনারা আমার কোনো কথাই কানে তুললেন না, তুমি এই বাড়িতে আবার ফিরতে পারলে। শোনো বাপু, আমি স্পষ্ট কথার মানুষ তাই তোমাকে কইছি, যদি আবার কোনো কালে মনে হয় এরকম সিদ্ধান্ত নেবে তাহলে বাড়ির কাউকে অন্তত জানিয়ে যেও, না বলে কয়ে চলে গিয়ে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরো না। অন্যায় করেছিল ক্ষমা চাইছি। ঠিক আছে, তবে দেখো এই কথাগুলো আবার নিয়াত মুখের কথা ওই না থেকে যায়। বড় বউ ওকে ঘরে নিয়ে যাও। এখন তোকে এরকম দু চার কথা শুনতে হবেই, আর শুনবি নেই বা কেন? দোষ তো কিছু কম করিস নি। তা বলি রে, স্বামী কিছু কইল? সে যে তেতে আছে দেখলুম, মাপ চেয়েছিস তার কাছে? তিনি গোটা পথে একটা কথাও কইলেন না, সারাক্ষণ পালকি থেকে দূরে দূরে ছিলেন। আমি ক্ষমা চাইব কি করে কত? ঠিক ধরেছি, তারপর খুব রাগ, একবার রেগে গেলে ঘুম মেরে বসে থাকে। এবার কিন্তু তোকে অনেক শান্তি সাধনা করতে হবে, এই কই দিলুম। বৌঠান বৌঠান, যদু দাদা ছাতে দেখে এলুম। তবে আর কি, তোর ঘরে গিয়ে কোনো কাজ নেই, যা তুইও যাতেই যা। তারপর খুব কেলান্ত, তাকে নে ঘরে ঢোক, আর তারপর কিছু নাগে কিনা দেখে নিস, তুই যা। জান মেজো উঠান, শুধু মনে রাখবেন আমাদের যদু দাদার রাগ কিন্তু সত্যি সহজে পড়ে না। যান বড় উঠান, একটু শুনবেন। Thank you.
আমি যেন তেনার রাগ ভাঙাতে পারি। আমি যে কেন চলে গিয়েছিলাম সেই কথাখানা যেন তেনাকে বোঝাতে পারি। তুমি দেখো টাও, তুমি দেখো। আমি কি শুনলুম আশা, তুমি নাকি আমার শিক্ষের খুব মান রেখেছ। তুমি রাতের বেলায় গছ ছেড়ে চলে গিয়েছিলে, কেউ তোমায় কিছু কয়নি বলে তোমার এতবার চুপ করে আছো কেন? আর তুমি নিচে নামলে না কেন এখন? দেদমা কি তোমার কাছে উপরে উঠে আসতে হলো? আরে সমুদ্র বাড়িতে চোর এসেছিল। চোর এসেছিল মানে কোথা দিয়ে এলো? সামনের দরজা ভেঙে নাকি? হ্যাঁ না, সামনের দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ আর আমি পেছনের দরজা ছাদের দরজা সব দেখে এসেছি, সবেতে তালা দেওয়া। কিন্তু দাগটা তো এই পর্যন্ত এসেছে, তারপর গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এসব কি হচ্ছে বাবা, আগে তো কখনো এরকম হয়নি। ছাদের দরজা ভেঙে চোর বাড়িতে ঢুকে গেল। আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, আর এরপরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে না আশা, পুরোটাই আমাদের ভাগ্যের দোষ। একটা বারের জন্য এলো না মা, ওর একবারও মনে হলো না তোমাদের সাথে সে দেখা করুক। যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না। তুমি কে? সীতানাথ? আমি তোর ফুলি পিসি রে। আমার দাদু তো মন্দিরে পুজো করেন, উনি নিশ্চয়ই মন্দিরে থাকবেন, ওনাকে একটু গাড়িতে তুলে নেবেন। আমি আমি দাদুকে ডাকতে যাচ্ছি, আপনি গাড়ির মধ্যে থাকবেন, একদম একদম বেরোবেন না গাড়ি থেকে। এবার আমি আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ এবার তুই তো ল্যাঙ্গো বল। এই ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শোন বলো 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 দেখি, বলো বলো শুনিয়ে গা থেকে। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কোনো কথাটা বলাটা খুব চেনা চেনা লাগছে। আরে সমুদ্র বাড়িতে চোর এসেছিল। চোর এসেছিল মানে কোথা দিয়ে এলো? সামনের দরজা ভেঙে নাকি? হ্যাঁ না, সামনের দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ আর আমি পেছনের দরজা ছাদের দরজা সব দেখে এসেছি, সবেতে তালা দেওয়া। কিন্তু দাগটা তো এই পর্যন্ত এসেছে, তারপর গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এসব কি হচ্ছে বাবা, আগে তো কখনো এরকম হয়নি। ছাদের দরজা ভেঙে চোর বাড়িতে ঢুকে গেল। আমি কি শুনলুম আশা, তুমি নাকি আমার শিক্ষের খুব মান রেখেছো। তুমি রাতের বেলায় গছ ছেড়ে চলে গিয়েছিলে, কেউ তোমায় কিছু কয়নি বলে তোমার এতবার চুপ করে আছো কেন? আর তুমি নিচে নামলে না কেন এখন? দেদমা কি তোমার কাছে উপরে উঠে আসতে হলো? আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, আর এরপরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে না আশা, পুরোটাই আমাদের ভাগ্যের দোষ। একটা বারের জন্য এলো না মা, ওর একবারও মনে হলো না তোমাদের সাথে সে দেখা করুক। যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না। তুমি কে? সীতানাথ? আমি তোর ফুলি পিসি রে। দাদু তো মন্দিরে পুজো করেন, উনি নিশ্চয়ই মন্দিরে থাকবেন, ওনাকে একটু গাড়িতে তুলে নেবেন। আমি আমি দাদুকে ডাকতে যাচ্ছি, আপনি গাড়ির মধ্যে থাকবেন, একদম একদম বেরোবেন না গাড়ি থেকে। এবার আমি আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ এবার তুই তো ল্যাঙ্গো বল। এই ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চোর এসেছিল মানে কোথা দিয়ে এলো? সামনের দরজা ভেঙে নাকি? হ্যাঁ না, সামনের দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ আর আমি পেছনের দরজা ছাদের দরজা সব দেখে এসেছি, সবেতে তালা দেওয়া। কিন্তু দাগটা তো এই পর্যন্ত এসেছে, তারপর গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এসব কি হচ্ছে বাবা, আগে তো কখনো এরকম হয়নি। ছাদের দরজা ভেঙে চোর বাড়িতে ঢুকে গেল। আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, আর এরপরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে না আশা, পুরোটাই আমাদের ভাগ্যের দোষ। একটা বারের জন্য এলো না মা, ওর একবারও মনে হলো না তোমাদের সাথে সে দেখা করুক। যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না।